হ্যালো ফ্রেন্ডস, মিঠুন পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি সজনে ডাঁটা রেসিপি করে দেখাচ্ছি। এই জন্য আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি দুটি বেগুন, একটি আলু, কয়েকটি শিম ও কয়েকটি সজনে ডাঁটা। সমস্ত সবজি ধুয়ে কেটে নিয়েছি। এরপর কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে নেব। এই রান্নাটি আমি খুব কম তেলের মধ্যে করব। এরপর বড়িগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। বড়িগুলো তুলে নিলাম। বড়িগুলো তুলে নিয়ে ওই একই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মিডিয়াম আঁচে বেগুনগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর বেগুনগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দেব। এরপর লম্বা লম্বা করে কিছু আলু কেটে রেখেছি, সেই আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা দেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে যেহেতু আমি তেলের ব্যবহার খুব কম করেছি, এই জন্য গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে সবজিগুলো ভেজে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ ও হলুদ দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো। এরপর কম আঁচে ঢাকা দিয়ে এগুলি আরো কিছুক্ষণ রেখে দেব। ঢাকা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো ও এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এই সময় গ্যাস প্রায় মিডিয়াম আঁচে রাখতে হবে। Thank you.
এরপর আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটি সিক্রেট মশলা আমি অ্যাড করব, যেটি দিলে এই তরকারির টেস্ট একেবারে অন্যরকম লাগবে। কিছু রাঁধুনি আমি নিয়েছিলাম, সে রাঁধুনি আমি বেটে নিয়েছি, সে রাঁধুনি বাটা এর মধ্যে আমি অ্যাড করব। রাঁধুনি বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আজ আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 2-3 মিনিট মতো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এটি সার্ভ করে দিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।